بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله إن الله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এজন্য আমাদের সীমিত সামর্থ্যে তারই শেখানো কালেমা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। তিনি যে কত নিয়ামত আমাদের দান করেছেন তা আমাদের সাধ্য নেই সেই অনুপাতে শুকরিয়া আদায় করার। আমাদের সেরকম ভাষার অলঙ্কারও নেই যে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। তবু তিনি অনেক মেহরবানি করে আমাদেরকে যে ছোট্ট কালেমা শিখিয়েছেন তার দ্বারা এই জন্য আমরা বলি সবসময় আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালাম এবং আমাদের মনের সবটুকু শ্রদ্ধা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পৃথিবীর একমাত্র মানুষ নিঃস্বার্থভাবে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য। এই জন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পৃথিবীর ইতিহাস ঘাটলে তার মতো ত্যাগ স্বীকারকারী মানুষ, মানুষের জন্য, মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য, মানুষের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য এত বেশি কাজ পৃথিবীর ইতিহাসে আর কেউ করেননি এবং ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা নাই। এবং আমরা এজন্য বিশ্বাস করি তার অনুসরণ এবং অনুকরণের মধ্যেই আমাদের জন্য মুক্তির গ্যারান্টি আছে, নাজাতের গ্যারান্টি আছে, সাফল্যের গ্যারান্টি আছে। আমরা দোয়া করি তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী যারা তার সাথী হয়েছিলেন দিন প্রচারে, সময় দিয়েছেন, কোরবানি পেশ করেছেন তাদের জন্য, এবং অতীতে যারা দিনের জন্য কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন, নিজেরা আমল করেছেন, আমাদের পথ দেখিয়েছেন, বর্তমানেও যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর দিনের কাজ করছেন, আগামী দিনেও যারা করবেন, আল্লাহ আমাদের সবার এই মেহনতটুকু কবুল করুন। মাটির কবরে যারা শুয়ে আছে আমাদের ছেড়ে তাদের কথা আমরা না ভুলি, আল্লাহ সেখানে তাদেরকে ভালো রাখুন জান্নাতি পরিবেশে। আবার আমরা যখন জেগে উঠব হাশরের ময়দানে সেদিনও যেন আমরা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাই
এবং বিচার শেষে যেন হাসি মুখে জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। দোয়া করি এই দেশের জন্য, যেটা আমাদের একমাত্র স্বপ্নের দেশ, এদেশের শাসন ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাদের ভালো রাখুন, তাদের কাজে বরকত দান করুন, তাদের যোগ্যতা আরও বাড়িয়ে দিন, এবং মুসলিম বিশ্বের কল্যাণে এদেশের যে খেদমত রয়েছে সেই খেদমত আরও বৃদ্ধি করে দিন, আরও যোগ্যতা বাড়িয়ে দিন। শুকরিয়া জানাইতেই হয় আমাদের অন্যতম প্রিয় একটা মাকতাব ইসলামিক সেন্টার উম্মুল হামাম, এর প্রধানের সাথে একটু আগে কথা হলো, শায়েখ আবু ফয়সাল, এবং খেদমতে আছেন আমাদের শায়েখ আব্দুল জলিল ভাই। মাঝে মাঝেই আমরা দাওয়াত পাই এখানে আসার জন্য, আপনাদের সাথে দেখা করার জন্য। তারা দিন প্রচারের এই যে মেহনতটুকু করছে, আল্লাহ উত্তম পুরস্কার দান করুন। আমাদের শায়েখ রফিকুল ইসলাম ভাই, উনি আমাদের সৌদি আরবের পুরো সাংগঠনিক সিস্টেমের বাংলাদেশ জমিয়ত আলিসের দায়ী ভাইরা যেভাবে দাওয়াতের কাজ করছেন, তার তিনি বর্তমান দায়িত্বশীল। আগেও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো আমি আশা করেছিলাম তিনি আমার পরে বক্তব্য রাখবেন এবং শেষ করে দিবেন, কিন্তু সৌদি আরবের সিস্টেমের জন্যই কি না জানি না, যিনি যত বেশি গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি আগে বক্তৃতা দেন। আমি এটা দেখছি এখানে আর কি, বাংলাদেশে উল্টা হয়, প্রধান অতিথি সবার পরে বক্তব্য দেন, তখন শ্রোতারা হয়তো শুনতে ধৈর্য হারাও হয়ে যায়। এখানে দেখি আমাদের ইউনিভার্সিটিতেও যিনি যত বড় দায়িত্বশীল তিনি সবার আগে বক্তব্য দিয়ে থাকেন। আমি আরও কিছু শোনার আশা করছিলাম, আল্লাহ তাকে হায়াতের তৈয়বা দান করুন, এবং যে বড় দায়িত্ব তার কাঁধে এসেছে তা যোগ্যতার সাথে পালনের তৌফিক দান করুন। ইহকাল পরকালে আমাদের এভাবে ভাই ভাই হিসেবে থেকে জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আজকে খুব লম্বা চৌড়া কোনো কিছু কথা বলার ইচ্ছা করি নাই, খুব সংক্ষেপে জাস্ট আমি বলছিলাম যখন আব্দুল জলিল ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন কোন বিষয়ে কথা বলবো, আমি বলছিলাম আপনাদের দুজনের কথাগুলোকে জোড়া দিয়ে কিছু মত বিনিময় করব। এই গভীর রাতে আপনারা এখানে বসেছেন, আপনাদের ক্লান্ত মুখগুলো উপেক্ষা করতে পারি না, সারাদিনের পরিশ্রম শেষে দিন শেখার জন্য যে আগ্রহ উদ্দীপনা আপনাদের মাঝে, আল্লাহ তাদের বরকত দান করুন এবং উত্তম পুরস্কার দান করুন। আসলে আমি এতক্ষণ শুনছিলাম দুজনের বক্তব্যই, দুজনের বক্তব্যের সমন্বয় করার আগে আমি ছোট্ট একটা প্রশ্ন বাংলাদেশে যেটা করেছিলাম সেটা আপনাদের কাছেও পেশ করতে চাই। আমি বাংলাদেশে এই সাইফিয়ার ছুটিতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে সৌদি আরবে কোনো মসজিদে গিয়ে কোরআন শরীফ আপনি ইচ্ছা করে যদি না খুলেন কত নম্বর পৃষ্ঠা খুলবেন, যদি এমনিই খুলেন কোন সূরা প্রথমে বের হয়? এই কোরআন শরীফটা ধরলেন মসজিদে এসে, মসজিদের কোরআনের কথা বলছি, ধরে আপনি যদি এমন করেন মেলান তাহলে কোন সূরা প্রথমে বের হয়? এরকমই অনেকে জবাবে বলেছে সূরা ফাতিহা। কিন্তু যারা সৌদি আরবে থেকে গেছেন, কাজ করে গেছেন, তারা বলেছে অন্য কথা, তারা বলেছে সূরা কাহফ। আপনি খেয়াল করে দেখুন একটা কোরআন এইভাবে ধরে দেখুন, প্রথমে সূরা কাহফ বের হয়ে যায়। কেন বের হয়ে যায়? প্রতি জুমায় মানুষ এত পড়া পড়ে এই সূরা, সুবহানাল্লাহ, এতবার পড়ে যে এই ভাসটা শুরুতে না পড়ে কাহফের মধ্যে পড়ে গেছে, খুললেই সূরা কাহফে সে হাজির হয়। তো এই সূরা কাহফের ফজিলত আপনারা শুনেছেন, কিন্তু এই আমরা বাংলাভাষী হওয়ার কারণে হয়তো সূরার মর্মটা আমাদের অনেকেই বুঝে আসে না। তো আজকে আমাদের দুই শায়েখ ভাইয়ের কাছ থেকে আপনারা যে আলোচনা শুনেছেন, প্রথমে আলোচনা শুনছিলাম শায়েখ আব্দুল জলিল ভাইয়ের কাছ থেকে যে আল্লাহ আমাদেরকে দুটো নিয়ামত দিয়েছেন, কিন্তু এই দুটো নিয়ামতের ব্যাপারে সব মানুষই মোটামুটি গাফিল থাকে। একটা হলো সেহা, যখন আমরা সুস্থ থাকি তখন এই সুস্থতার দাম আমরা খুব একটা দেই না,
তখন আমরা এমন এমন কাজ করি, আল্লাহ বলছেন শুভনীয় করে দিই। কেন দিই? লি নাবলুয়াহুম, পরীক্ষা করতে চাই। আইয়ুহুম আহসানু আমালা, এই শুভনীয় মুগ্ধতার মধ্যে থেকে, এই আকর্ষণের মধ্য থেকে কে তার কাজের দিক থেকে সবচেয়ে উত্তম প্রমাণিত করতে পারে নিজেকে। আমাকে আপনাকে যদি সব নিয়ামত দিয়ে দেওয়া হয়, আমি যদি সেটার সুখ অনুভব করি, এর মধ্যে ডুবে যাই, তাহলে আমার দায়িত্বের কথা আমি ভুলে যাব, তাই না? যারা দেখবেন খুব সিনেমা দেখে বা খুব গান বাজনা শুনে, যত গুরুত্বপূর্ণ কাজের জন্যই তার বাবা বা মা তাকে ডাক দেই না দেখ না কেন, সেখান থেকে বের হতে পারে না। যার কাছে ক্রিকেট খুব মজা লাগে, ওই সময় যদি অনেক গুরুত্বপূর্ণ কাজের কথাও তাকে বলা হয়, উঠতে চায় না। মুয়াজ্জিনের আজান তো দূরে থাক, বাড়ির অতি জরুরি কাজও যদি থাকে, তাকে ওখান থেকে উঠাতে খুব কষ্ট হয়। পৃথিবীর এই রূপ রস গন্ধ, এই মুগ্ধতা, এই সৌন্দর্য, এর মধ্যে আমাদের চিত্তটা এমনভাবে মিশে যায়, এমনভাবে ডুবে যায় যে ওখান থেকে বের হতে চায় না, মরতে চায় না, মরণের কথা স্মরণও হয় না। কিন্তু আল্লাহ বলেন, এই যে অক্টোপাসের মতো, অক্টোপাসের অনেকগুলো হাত পা থাকে, তাই না? এটা ধরলে ছোটা খুব মুশকিল হয়ে যায়। পৃথিবীর এই সৌন্দর্য, নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, পাখির গান, সম্পদের মোহ, ভালো ভালো খাবার, এগুলো আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরে যে এখান থেকে বের হয়ে নিজের কাজকে, আমলকে সুন্দর করা, মানে আমল সুন্দর করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া হেদায়েত অনুসারে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে কাজকে সুন্দর করা নামই সুন্দর কাজ। এর আর কোনো তারিফ বা সংজ্ঞা নাই, কিন্তু সংজ্ঞা একটাই, আমার কাজ সুন্দর কখন হবে? যখন আমার কাজটা কোরআন এবং সুন্নাহ অনুসারে হবে, তখনই আমার কাজ সুন্দর, এর আর কোনো সংজ্ঞা নাই। কারণ এই সৌন্দর্যই কেবল আমাকে অনন্ত জীবনের সুখ এনে দেবে, এছাড়া আর কোনো পথ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলেন নাই, আরও অনেক জায়গায় বলেছেন, সূরা বাকারায় বলেছেন মানুষকে কী কী সাহায্য দেওয়া হয়েছে, না সম্পদ, নারী, আরও কত কিছু। সূরা মুলকের খবর তো আপনারা জানেন, সূরা মুলক প্রতিদিন পড়া অনেক ফজিলতের কাজ, কবরে আজাব থেকে এটা হেফাজতের দায়িত্ব পালন করবে। সেই সূরা মুলকের প্রথম দিকে কী আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, কেন? এই মৃত্যু আর জীবনের এই মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুতে যে ভালো কাজ করতে পারবে, কাজের দিক থেকে যে উত্তম হতে পারবে, এই পরীক্ষাটা করার জন্য এই সীমা দেওয়া হয়েছে, জীবন আর মৃত্যুর এই যে ডিউরেশন, এই যে সময়টা। তো সূরা কাহফ আর সূরা মুলক আমাদের কী কথা শোনালো? শোনালো এই যে আমাদের যে অবসর সময়, এই সময়টা আসলে আমাদের অবসর নাই। আসলে কি আমরা অবসর আছি? আমরা সবাই জানি আমাদের জীবনটা মুসাফিরের জীবন, তাই না? এমন কোনো বোকা মুসাফির আছে যে মাঝখানের পথে একটু বিশ্রাম নিল আর ভাবলো আর যাব না, এরকম আছে? আপনার যদি যাত্রাপথ হয় এখান থেকে মক্কা, আপনি যদি তায়েব বা বিশা শহরে গিয়ে ঘুমিয়ে পড়েন, ভাবলেন আর যাব না, আমি পেয়ে গেছি মঞ্জিল, হয় এটা? যে মানুষের জীবনের প্রকৃতি হলো এরকম যে তার শুরু হয়েছে আলমে আরোয়া থেকে পথ চলা, পৃথিবীতে আসলো, হাঁটা শুরু হয়েছে, এখানে হয়তো একটু বিশ্রাম নিচ্ছি, আমরা খাওয়া দাওয়া করছি, ঘরে ঘুমোচ্ছি, কিন্তু আবার যে আমাকে চলে যেতে হবে এই মায়াময় পৃথিবী থেকে, আমাকে সরে যেতে হবে, এবার আমার বর্ডারটা একটু কঠিন। আমি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলাম, তখন আমার আপনার কী হয়েছিল, একটা কান্না এসেছিল, তাই না? সে কান্নাটা কেন কেঁদেছিলাম কারো মনে আছে? নাই। আমরা যে আলম আরোয়ায় ছিলাম কারো মনে আছে? নাই। কিন্তু পৃথিবীতে আসার সময় আমরা কেঁদেছিলাম, আমার কান্না আমার মনে নাই, কিন্তু এখন আমরা অন্য শিশুদের দেখে বুঝি সে একটা কান্নার মধ্য দিয়ে পৃথিবীতে পা রেখেছে, তাই না? কিন্তু ওটা কি বেদনাময় কান্না ছিল না আনন্দের কান্না ছিল, আমি বুঝি না, বা আপনিও বুঝেন না কী কান্না সেটা।
সেটা ওই মুহূর্তের ওই শিশু কথা বলতে পারলে হয়তো বলতে পারতো কিসের কান্না, কিন্তু যখন বিদায় নেব সেই কান্নাটা ভুলবার নয়, তাই না? এখনকার বর্ডারটা মারাত্মক, এই বর্ডার পেরোতে গেলে কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হয়, যখন জানটা কবচ করে, হ্যাঁ, যখন জীবনটা কবচ করবে, মালাকুল মৌত যখন আমার রূহটাকে টান দেবে, এই কান্নাটা কেমন ভয়ঙ্কর যে মানুষটা মারা যায় তার পাশে দাঁড়িয়ে থাকলে কিছুটা দেখা যায় তার চোখ মুখ, তার পায়ের নড়াচড়া, যার শাস্তি বেশি হয় তার বডি ফাংশনের কী অবস্থা দাঁড়ায়, এটা আমরা সহজেই দেখতে পাই, তাই না? কিন্তু অনুভব করতে পারবো না কী যন্ত্রণা মৃত্যুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মৃত্যুর সময়ের যে কথাগুলো হাদিসে এসেছে তা আপনারা জেনেছেন, যে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, বারবার তিনি মুছছেন, কি যন্ত্রণাদায়ক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের মধ্য থেকে সেটা ফুটে এসেছে। তো আমাদের মৃত্যুটা আরও কত ভয়ঙ্কর হতে পারে। তিনি আমাদের অনেক দোয়া শিখিয়েছেন, এই দোয়াগুলো পড়তে হবে যাতে আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে কিছুটা হলেও আরাম পেতে পারি। তো বিদায়ের পথটা কিন্তু আমাদের অত সহজ হবে না। মৃত্যু, সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে বা ওই সময় ঈমান রাখাটাও অনেক কঠিন হয়ে যাবে। সেই সময় ঈমান যাতে রাখতে পারি তার জন্য আমল তো আগে থেকেই করতে হবে, নাকি নাকি অটোমেটিক ওই সময় আমরা পেয়ে যাব সব কিছু, এমন তো নয়। এই বর্ডার ক্রস করতে গেলে, জীবনের এই বর্ডার শেষ করে উপারে যেতে হলে, আখেরাতের জীবনে প্রবেশ করতে হলে আমার আপনার যাত্রাপথটা কিন্তু অত সহজ না। এই জন্য আগে থেকেই যত দোয়া কালাম, যত ইবাদত এবং আল্লাহর কাছে তৌফিক কামনা, না যে আল্লাহ অন্তত মৃত্যুর সময় যেন আমার ঈমানটা ঠিক থাকে, মৃত্যুর আগে যেন আমার কাজগুলো ভালো ভালো করতে পারি। হ্যাঁ, আমরা শাইখ রফিকুল ইসলাম ভাইয়ের কাছে শুনেছি, আল্লাহ যার ভালো চান তার মৃত্যুর আগে তার এই ভালো কাজ করার তৌফিক দিয়ে থাকেন। তো আমরাও আল্লাহর কাছে সবসময় কিন্তু আমাদের দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও যাতে আমি ভালো মতে পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতের অধিবাসী হতে পারি। সবাই বলে আমিন। তো মানুষের ইতিহাস, মানুষের জীবনের ইতিহাস কিন্তু এতটুকুই, একবার এসেছি পৃথিবীতে কান্নার মধ্য দিয়ে, আরও একবার কাঁদতে হবে যাওয়ার সময়, কিন্তু সেই সময়টা হলো আমার পরীক্ষার সময়, সেই সময় আমার ঈমান টিকে থাকলে ভালো, না থাকলে তো আমার জীবনের যত কামাই যত সম্পদ সব কিছুই শেষ। শোনা যায় বা দেখাও যায় যে আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে, আল্লাহ আমাদের যাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক ভাইকেই তো দেখা যায় যারা যখন সালাতের জন্য ছুটি হয় তারা রুমে প্রবেশ করে টিভি দেখতে থাকেন, হাইয়াল্লা সালা বলছে মুয়াজ্জিন এদিকে না এসে তারা ওখানে গিয়ে থাকেন, তার মানে জীবনের অনুভূতি তাদের ওভাবে হয় না। এই যে আমাকে ডাক দেওয়া হচ্ছে মসজিদে যাওয়ার জন্যে, কী জন্য আমাকে ডাক দেওয়া হচ্ছে? মসজিদে গিয়ে আমি আমার ঈমানটাকে রিনিউ করব, তাজা করব। সারাদিনের কাজের ব্যস্ততায় আমি যে থাকলাম, এই ব্যস্ততা থেকে আমি যদি একটু মসজিদে যাই, সেখানে গেলে আমার জীবনটা, আমার ঈমানটা আবার নবায়ন হবে, আল্লাহর পথের প্রতীক হওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবেন। কিন্তু আফসোসের বিষয় যে আমরা অনেকেই এটা করতে পারছি না। আমরা অনেকেই দেখা যায় যে রুমে গিয়ে টিভি দেখছি বা তাস খেলছি, অনেকের অনেক আরও অনেক রিপোর্ট পাওয়া যাচ্ছে, কিন্তু এ থেকে বাঁচার জন্য একটা অনুভূতি দরকার, শক্ত অনুভূতি। এখন এই অনুভূতি যার নাই, হসপিটালে গিয়ে দেখা যায় কারো কারো লাইফ সাপোর্ট লাগে, তাই না? আইসিইউতে রাখে, আবার লাইফ সাপোর্ট দেয় অনেক কিছু, কারণ স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তো যে মানুষগুলো আপনার ভাই আপনার বন্ধু যারা আমরা আছি আশেপাশে, তারা যদি এমন হয়ে থাকে যে হাইয়াল্লা সালা শোনার পরও আসতে পারছি না, তাকে লাইফ সাপোর্ট কে দেবে? আপনাকেই দিতে হবে, তাই না? আপনাকেই তাকে ডেকে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে আসতে হবে। যখন আপনার বন্ধুকে আপনি ডেকে নিয়ে আসবেন মসজিদের দিকে, তখন শয়তান হয়তো তার সাথে পারবে না, কারণ শয়তান তো তার সাথেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এক পাল মেষ
একত্রে থাকে যখন, তখন তো আর সেখানে আক্রমণ করতে পারে না নেকড়ে বাঘ। কিন্তু একটা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে তখনই আক্রমণটা খুব সহজ হয়ে যায়, ওটাকে ধরে নিয়ে যায়। যারা জিওগ্রাফি চ্যানেলে দেখেছেন টিভিতে, মহিষ, মহিষকেও ভয় পায় সিংহ বা বাঘ যখন তারা একত্রে থাকে। আর যখনই একটা ছুটে গিয়ে পানি খেতে যায় আর একা পায়, তখন কি হয়, কুমির হোক আর সিংহ হোক আর বাঘ হোক সহজেই ধরে ফেলে। এখন আমি আপনি যদি আমার বন্ধু বা ভাইকে ধরে মসজিদে নিয়ে আসি, একদিন দুই দিন যতই রাগ করুক সে, আমরা যদি রেগুলার চেষ্টা চালিয়ে যাই, তাহলে দেখা যাবে যে শয়তান তাকে আর বেশি দিন কাবু করতে পারবে না। আমি সেই সূরা কাহফের কথা বলছি যেটা প্রতি জুমার আমরা পড়ে থাকি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালআল্লাকা বাখিউ নাফসাকা আলা আছারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি হাদিসি আসাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার টেনশনের কথা। রাসূল সাল্লাম কেমন টেনশন করতেন মানুষের জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য। এই হাদিস আল্লাহর হাদিস, এটা এটা কিতাবুল্লাহ। এই হাদিস যদি মানুষ না মানে, এর প্রতি বিশ্বাস না করে, আল্লাহ বলছেন রাসূলকে যে তোমার অবস্থা বা আপনার অবস্থা এরকম হয়ে যাচ্ছে যে তাদের পেছনে ঘুরতে ঘুরতে মনে হয় যে আত্মবিনাশী হয়ে পড়বেন। মানে তারা যে দাওয়াতে আসছে না, তারা যে এর প্রতি ইমান আনছে না, কিন্তু তাদের ইমানে আনার জন্যে এত চেষ্টা করছেন যে মনে হয় যে নিজেরই ক্ষতি হয়ে যাবে, নিজেরই আত্মা ক্ষতি হয়ে যাবে, নিজেরই শারীরিক ক্ষতি হয়ে যাবে, এমন মাত্রায় চেষ্টা করছেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষকে দাওয়াতে নিয়ে আসার জন্য, কোরআনের পথে নিয়ে আসার জন্য এমন পরিমাণ পরিশ্রম দিয়ে থাকেন, যে পরিশ্রম দেখে আল্লাহও বলছেন যে এত দুঃখিত যে ওরা কেন আসছে না, নিজেকে কষ্ট দেওয়া, কষ্ট হচ্ছে খুব, রাসূলুল্লাহ সাল্লামের খুব কষ্ট হচ্ছে, কেন তারা আসছে না কোরআনের পথে। আমাদেরও ওরকম একটা, আমরা তার মতো ওই মাত্রায় না পারলেও তার উন্মত হিসেবে আমাদেরও একটা চেষ্টা এরকম থাকা উচিত যাতে আমি কষ্ট পাই। আমার বন্ধু যদি মসজিদে না আসে, টিভি দেখতে বসে, তাহলে তাকেও এদিকে টেনে আনার জন্য আমার মনে কোনো কষ্ট আসা উচিত। সে হয়তো রাগ করবে, সে হয়তো বকবে, কিন্তু তারপরে এগুলো উপেক্ষা করে হাসি মুখে তাকে নিয়ে আসতে হবে। পৃথিবীর ইতিহাস দেখে আমরা শঙ্কিত, শঙ্কার কিছু নাই। পৃথিবীর ইতিহাসের সত্য মিথ্যার এই দ্বন্দ্ব, ভালো মন্দের এই দ্বন্দ্ব, এই সংঘাত, এই সংঘর্ষ, শয়তানি শক্তি আর ভালো মানুষের যে দ্বন্দ্ব, এটা আজীবন চলতে থাকবে। বেঁচে থাকবে তারাই, বাঁচা মানে তো পৃথিবীতে খেলে টিকে থাকাই নয়, বরং আল্লাহর পথে চলার নামই হলো বেঁচে থাকা। কারণ যদি আল্লাহর পথে চলতে চলতে আমি মারা যাই, আমার একটা শাহাদত হবে, সত্যের উপর একটা শাহাদত হবে, আর আমি ওখানে গিয়ে চমৎকার একটা জান্নাত পাবো, যে জান্নাতের কোনো কিছুর তুলনা পৃথিবীর কোনো কিছু দিয়ে হবে না। জান্নাতের একটা বালুর তুলনাও পৃথিবীর এত সম্পদ দিয়ে হবে না। সেই জান্নাতের অধিবাসী আমি হতে পারবো, কিন্তু তার জন্য আমার মানসিক অবস্থাটা এরকম থাকতে হবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেক জিনিসেরই দুটা জিনিস বিষয় থাকে, একটা হলো তার নিজের সৌন্দর্য, আর একটা হলো সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা। ইসলাম অত্যন্ত সুন্দর জিনিস, তাওহীদ সুন্নাহ অত্যন্ত সুন্দর জিনিস, এবং আমাদের আমলগুলো, সালাত বলেন, সিয়াম বলেন, যাকাত বলেন, সবগুলোই অত্যন্ত সুন্দর জিনিস। সওম বা সালাত বা যাকাত যাই বলুন না কেন, এর কোনো নেগেটিভ দিক অমুসলিমরাও খুঁজে পাবে না। এত সুন্দর এই ইবাদত অনুষ্ঠান, বা ইসলাম মানুষের সাথে মানুষের যে সম্পর্ক রাখতে বলে, এটা অত্যন্ত সুন্দর জিনিস। কিন্তু এই সৌন্দর্যকে ধরে রাখার দায়িত্ব আমার আপনার সবার। এই যে হাজার হাজার মানুষ প্রথমে নিজের ঘরের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, আমাদের যত গ্রাম আছে একটু খেয়াল করে যদি আমরা দেখি, একটা গ্রামে যদি 10,000 মানুষ থাকে, তাহলে ওই গ্রামের মসজিদে মুসল্লি হয় কতজন? আপনার নিজের গ্রাম দিয়ে একটু হিসাব করে দেখুন। আমার গ্রামের কথাই যদি আমি বলি, যদি 10,000 মানুষ থাকে আর মসজিদে যদি 200 মানুষ যায়, তাহলে কি হয়? সবাই তো মুসলিম, তাই না? তো সবাই মুসলিম, আর সলাতটা তো এমন ফরজ না যে ছেড়ে দিলাম অসুবিধা নাই, এটা হলো ফরজ। এই ফরজের যদি এই অবস্থা হয়,
10,000 মানুষের মধ্যে যদি 200 জন মানুষকে মসজিদে খুঁজে পাওয়া যায়, বাকিরা কোথায় যায়? এইটা যদি আমার সমাজের অবস্থা হয়, আমার বাড়ির অবস্থা হয়, আমার দেশের অবস্থা হয়, তাহলে ঘরের ভেতরে কত বড় সমস্যা তৈরি হয়েছে। এর বাইরে আমাদের অন্য ধর্মের ভাইয়েরা রয়েছে, তাই না? তাদের কাছে দাওয়াত দেওয়ার তো এখনও সুযোগই পাচ্ছি না। তারাও তো হকদার, তারাও যদি একদিন বলে আমার এই প্রতিবেশী ভাই সে কোনো দিন আমাকে ইসলামের কথা বলেনি। আপনাদের কারো কারো অমুসলিম বন্ধু নাই? অনেক সময় আমরা প্রেস্টিজের কারণে দাওয়াত দিই না, তাই না? কিন্তু এমন ভদ্রভাবেও তো দাওয়াত দেওয়া যায়, যায় না? আমার এক বন্ধুকে একবার আমি বলেছিলাম আর কি, সাহস করে, হিন্দু বন্ধু যদি মাইন্ড করে, মাইন্ড করার ব্যাপারটা তো আমাদের মাইন্ডে আবার খুব লাগে, তাই না? যে ও মাইন্ড করবে বলে আমি এই কথাটা বলি না। তাকে বললাম যে ভাই, যদি কিছু মনে না করো, জীবন অন্তত একবার আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেক দিন তোমার সাথে আমার এই কলেজে চলছে, 2 বছর আমরা এখানে আছি, কিন্তু তোমাকে একটা কথা আমার বলা হয় না কোনো দিন। আমি মুসলিম বলে তোমাকে বলছি না, কারণ মুসলমানদের চরিত্র তুমি দোষ ধরতে পারবা যে অমুকেও মুসলিম, কিন্তু সেও আমার সাথে বিড়ি খায়, সেও আমার সাথে মদ খায়, সেও আমার সাথে সিনেমা দেখে, সেও আমাদের পূজার অনুষ্ঠানে এসে ওই যে কী খাবার খায়, প্রসাদ খায়, এভাবে উদাহরণ অনেক দেওয়া যাবে। কিন্তু মুসলমানের চরিত্র দেখে ফিরে যেও না, তোমার নিজের জন্যই বলছি, তোমার আমার পক্ষ থেকে তোমার প্রতি একটা দাওয়াত, মুসলমান হলে তোমার জন্য ভালো হবে। হয়তো আমাকে দেখে তুমি মুসলমান হবে না, কারণ আমার চরিত্র তো সুন্দর না, কিন্তু তাই বলে ভেবো না যে আমার কারণে তুমি ইসলাম থেকে দূরে থাকবে। কোনো দিন যদি সুযোগ হয়, বুঝ হয়, তুমি ইসলামে এসো। এইভাবে ভদ্রভাবেও বোধহয় দাওয়াত দেওয়া যায়, যদি খুব মাইন্ডের প্রশ্ন থাকে। আর সরাসরি যাদেরকে দেওয়া যায় তাদের তো দিতেই হবে। তো এভাবে সূরা কাহফের যে কাহিনী, সে কাহিনী শুনতে তো আমাদের অনেকেরই ভালো লাগে। আমি সেখান থেকে বারবার বলছি, এই কারণে যে কালকেই তো আপনারা অথবা আজকে থেকে শুরু করবেন এই সূরা পড়া। সেই যুবকদের কথা, সেই যুবকরা কেমন বিপদে ছিল, তাদের চেয়ে কি আমরা বেশি বিপদে আছি আপনাদের কি মনে হয়? সেই যুবকরা ছাড়া ওই সমাজের রাজা বাদশা থেকে শুরু করে আর একজনও মুসলিম ছিল না। সে কঠিন বিপদে তাদের গ্রেপ্তারের নির্দেশ হয়েছিল, তাদের বাঁচার কোনো পথ ছিল না। সেই সময় তারা কি বলল? ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবকরা যে গুহায় আশ্রয় গ্রহণ করল, তারা আল্লাহর কাছে তৌফিক চেয়েছে যে হে রব্বুল আলামিন, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও। ইমানের উপরে টিকে থাকা নিজের যোগ্যতায় হয় না, কিন্তু আল্লাহর রহমত লাগে। এটা এমন এক সম্পদ, নিজের যোগ্যতায় অর্জন করা যায় না, আল্লাহ যদি তৌফিক দেন তাহলেই সম্ভব। এই জন্য তারা সেই সঠিক পদ্ধতিটাই গ্রহণ করেছিল। আজকে আমরাও যদি এই নতুন জাহিলিয়াতের যুগে আমরাও যদি ইমানের উপরে টিকে থাকতে চাই, তাহলে প্রতিদিন আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে ইমানের উপরে টিকিয়ে রেখো, তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক ইমানের উপরে টিকিয়ে। আমি দেখেছি আমরা যখন মসজিদে সালাত আদায় করি, আপনি খেয়াল করে দেখবেন কোনো কোনো এখানকার ভাইয়েরা, এই দেশের ভাইয়েরা সেজদার মধ্যে খালি সুবহানা রব্বিয়াল আলা পড়ে না, কি পড়ে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দিন, এই পরে দোয়াগুলো শুনেছেন কি না? আমি কিন্তু মাঝে মাঝে শুনি, কেউ কেউ একটু যখন সাউন্ড দিয়ে বলে ফেলে, এই যে আল্লাহর কাছে তৌফিক চায় যে আল্লাহ এই দিনের উপরে টিকে থাকার জন্য আমাকে তৌফিক দাও। তো এই জন্য এই যুবকরাও দেখেন, তারা আল্লাহর কাছে তৌফিক চেয়েছিল যে আমাদের কাজগুলো যাতে সুন্দর সুচারুরূপে হয়, সেই তৌফিক আমাদের দান করো। আমরাও আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ আমাদেরকে দিনের উপরে আজীবন টিকে থাকার তৌফিক দান করো, এবং আমাদের ভাইদেরকে এই দিনের পথে টেনে আনার জন্য আমাদেরকে যোগ্যতা দান করো, তাদেরও তৌফিক দান করো যেন তারা এই পথে আসতে পারে। যে অমুসলিম ভাইদের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারিনি, আমাদের তৌফিক দান করো আল্লাহ যেন তাদের কাছে আমরা দিনের দাওয়াত পৌঁছাতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবেই প্রতিনিয়ত আমরা দোয়া করব, আমাদের সালাতে যখনই সময় হয়, যখনই মনে পড়ে আল্লাহর কাছে আমাদের যোগ্যতা বৃদ্ধির জন্য দোয়া করব। এবং আমরা যে কথাটা সবসময় বলি, আব্দুল জলিল ভাই বলেছেন যে আমরা কিন্তু একটা
সাংগঠনিক সিস্টেমে চলি কী জন্য? যাতে একজন আরেকজনকে হেল্প করতে পারি দাওয়াতের কাজে। একজন ভাই দাওয়াতে কাজ করছেন, কিছু সমস্যা পেয়েছেন, আরেকজন ভাইয়ের কাছে সেটা মত বিনিময় করবেন, শেয়ার করবেন যে এভাবে দাওয়াত দিয়েছি, কাজ এতটুকু হয়েছে বা এতটুকু হয়নি, কি করা যায়, হয়তো ওই ভাই আপনার সাথে যাবেন। এইভাবে একটা টিমের মতো কাজ করি। আমাদের প্রত্যেকটা ইসলামিক সেন্টারকে আমরা মনে করি এক একটা সাংগঠনিক ইউনিট, সেখানে ভাইয়েরা ভাই ভাই হিসেবে কাজ করবেন, আর আমাদের পথ দেখাবেন। আমাদের যিনি দায়ী ভাই আছেন তিনি আমাদেরকে নির্দেশনা দেবেন কোরআন এবং সুন্নাহ অনুসারে, তো আমরা তার নেতৃত্বে এইভাবে কাজ করতে চাই। আমরা যেন আমাদের ইমানি দাওয়াতের বলয়টা, এরিয়াটা আমরা বাড়াতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক দান করি। আল্লাহ আমাদের সকল নেক কাজে বরকত দান করুন। তো এই বলে আজকে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।